বিশ্বকাপের মঞ্চে ফুটবল খেলতে গিয়ে কঠিন হুমকির মুখে পড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসি। এই মহাতারকাকে হুমকি দিয়েছেন মেক্সিকোর তারকা বক্সার এবং বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন কানেলো আলবারেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় এই মেক্সিকান লিখেছেন, ঈশ্বরের দোহায় মেসি যাতে আমার সামনে না পড়েন। ঘটনার সূত্রপাত একটি ভিডিওকে ঘিরে, যে ভিডিওতে দেখা যায় বিশ্বকাপের মঞ্চে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ শেষে লকার রুমে অন্য সবার সঙ্গে জয় উদযাপন করছেন মেসি। ঠিক সেই সময় মেসির সামনে পড়ে থাকা একটি মেক্সিকান জার্সিতে আচমকা পা লেগে যায় এই আর্জেন্টাইন তারকার। সেই ভিডিও সামনে এনে টুইটারে মেসিকে নিয়ে ক্ষোভ জানিয়েছে, হুমকি দেন আলবারেজ। সেই টুইটে মেক্সিকান বক্সার লেখেন, আপনারা কি দেখেছেন, মেসি রুমের ফ্লোর পরিষ্কার করছে আমাদের জার্সি এবং পতাকা দিয়ে, সে কিভাবে আমার দেশকে অসম্মান করলো, ঈশ্বরের দোহায় সে যেন আমার সামনে না পড়ে। আলবারেজের এমন হুমকির পর মেসির পাশে দাঁড়িয়েছে তারই প্রিয় বন্ধু এবং সাবেক সতীর্থ সার্জিও কুন অ্যাগুয়েরো। এক টুইট বার্তায় মেসিকে সমর্থন জানিয়ে মেক্সিকান বক্সার আলবারেজকে উদ্দেশ্য করে অ্যাগুয়েরো লেখেন, মিস্টার কানেলো, এখানে কোনো অজুহাত বা সমস্যা খুঁজবেন না, আমি নিশ্চিত আপনি ফুটবল খেলা এবং এরপরে লকার রুমের পরিস্থিতি সম্পর্কে জানেন না। আমাদের জার্সিগুলো ঘামে ভিজে থাকায় সবসময় ফ্লোরেই থাকে এবং আপনি যদি ভালো করে খেয়াল করে থাকেন, তার মুভমেন্টের কারণে অসাবধানতাবশত জার্সিতে বুট লেগে গেছে। কাতার বিশ্বকাপের মঞ্চে স্ত্রী গ্রুপের ম্যাচে মেক্সিকোকে 2-0 গোল ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা, ফলে 3 পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মঞ্চে টিকে থাকলো আর্জেন্টিনা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হার দেখেছিল আর্জেন্টাইনরা।